রাজ্যত বর্তমানেও সক্রিয় হয়ে আছে সিন্ডিকেট চক্র। বার্মিজ সুপারির লগতে অন্যান্য সামগ্রীর সমান্তরালভাবে বর্তমানেও রাজ্যত চলি আছে গরুর বৃহৎ সিন্ডিকেট। অসমৰ পৰা বাংলাদেশলৈ গরুর চালান অব্যাহত। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় গরুর সুরাং সরবরাহকারীসকলক রঙা চকু দেখালেও একাংশই যেন কেরেপ নকরে মুখ্যমন্ত্রীর রঙা চকুক। গরুক লৈ রমরমিয়া ব্যবসায় চলি আছে রাজ্যখনত। স্থানীয় বজারত গরু ক্রয় করে একাংশই চালান দিয়ে বাংলাদেশলৈ। শেহতীয়াকৈ নগাঁও আরক্ষী গোপন সূত্রর প্রমখেদি বটদ্রবার ডুমডুমিয়ার বজারের সমীপত আটক করে গরুর সুরাং সরবরাহকারী। নগাঁও আরক্ষী আটক করেছে 21টাকৈ গরু সরবরাহকারীক, উদ্ধার করেছে 35টা গরু, জব্দ করেছে 9খন টাটা মোবাইল বাহন। জব্দকৃত এই 35টা গরু বাংলাদেশলৈ চালান দিয়ার প্রস্তুতি চলোৱা হয়েছিল বলে আরক্ষীয়ে সন্দেহ প্রকাশ করেছে। অসমৰ বিভিন্ন প্রান্তৰ লগতে নগাঁৱৰ স্থানীয় বজাৰৰ পৰা একাংশ গরু সরবরাহকারীয়ে গরু ক্রয় করে রূপহীহাট আদি অঞ্চলত প্রথমে জমা করে পরবর্তী সময়ত মেঘালয়ৰ পথেৰে বাংলাদেশলৈ চালান দিয়ে। লোকাল গরু ব্যাপার লই আমার একো অসুবিধা না হয়, যদি লোকাল গরু মার্কেট দ্য প্রবলেম ইজ কি লোকাল গরু মার্কেট দেখাই লই বস্তু কিনি লই সব যেতিয়া বাংলাদেশের ফালে পঠাবো সেইটো আমি কেতিয়াও বরদাস্ত নকরম। এটা আমার ধরা, আমার এইটো আমার নির্দেশ আছে, আমাক ধরিব লাগে। তো সেইটো লোকাল বাজারের মারফত এইটো বাহানা দেখাই লয়। তার হয়তো দুজন লোকাল মার্কেটের কারণে ব্যাপার করে আর 20 জন আছে যেটা স্মাগলিংয়ের কারণে ব্যাপার করে। তো সেই কারণে আজ আমি লোয়ার ডাউনত আহিব লাগিছে আর ইয়াত গরু ধরিব লাগিছে। গরুটো নর্মাল লোকাল বাজারত কিনে কিনি লই একটা ডাঙর গাড়িত উঠায় আর লই একদম সিধা বাংলাদেশের কারণে উলাই দিয়ে। গরুর সুরাং সরবরাহ সন্দর্ভত তদন্ত জোরদার গতিত অব্যাহত রাখিছে নগাঁও আরক্ষীয়ে। এক বৃহৎ চক্র এই ব্যবসায়ত জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছে নগাঁওর আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্রয়। আজি ইয়াত আমি 9টা গাড়ি ধরছো, 35টা গরু আর 21জন মানুষ তার লগত আটক করেছো। সেইটা আর ইনভেস্টিগেট করে চাব লাগে কি পিছত আর কোনে কোনে আছে। তার বহুত মাতব্বর টাইপের মানুষ হয় যেনে এইসব করাই আছে, এইসব পলাইছে যেটু খবর পাইছো। বাট এদিয়া আমি ইন্টারগেট করে পাম কি তার নেটওয়ার্কটা কেনেকুয়া চলি আছে। বটদ্রবার পৰা নবজ্যোতি হৈকিয়া রিপোর্ট, দ্য নিউজ প্লাস।